সোনামুড়া মহকুমার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের গোমতী নদীর পাশে দক্ষিণপাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে প্রায় দোকানি সরকারি জায়গা দীর্ঘ 15 বছর থেকে গ্রামের ছেলেরা খেলাধুলা করত। কিন্তু এখন হঠাৎ করে বাম আমলে নেতা বাবুল দাস জায়গার মালিকানা দাবি করে জায়গা দখলে নেমেছে। এক সময় উনি এই এলাকার সিপিআইএম এর মেম্বার ছিল, সাথে মদত দিচ্ছে তার বড় ভাই শ্যামল দাস, বিজেপি কর্মী। এই খবর ছিল সাংবাদিকদের কাছে। সাংবাদিকরা ঘটনার খবর পায় এবং বাবুল দাসের সাথে কথা বলে ওনার দাবি, এ জায়গায় দীর্ঘ 50 বছর ধরে ওনার দখলে আছে, উনি এ জায়গায় কৃষি করবেন তাই জায়গায় বেড়া দিচ্ছেন। অন্যদিকে এলাকার ছেলেদের দাবি, এখানে আগে জঙ্গল ছিল, তারা পরিষ্কার করে 14 থেকে 15 বছর এখানে খেলাধুলা করছে, কিন্তু এখন করোনা মহামারীর জন্য খেলাধুলা বন্ধ। তার সুযোগে এখন বাম নেতা জায়গা দখল করেছে। এখানে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এলাকার যুবকদের খেলাধুলা করার জন্য কোনো জায়গা নেই। তারা চায় এই জায়গাটি যাতে বেড়া না দিয়ে তাদের জন্য ছেড়ে দেওয়া হয়। এখন দেখার বিষয় প্রশাসন কি এই বিষয়টি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। জায়গাটার মালিক বলে, সে মালিক বলে গণ্য করে এখানে সরকারি জায়গার মধ্যে বেড়া দিচ্ছেন। কে কে দিতেছে? কে দিতেছে বেড়াটা? বেড়াটা দিতেছে আমাদের বাড়ির পাশে। নাম কি? অন্য গ্রামের। নাম কি ওনার? নাম হলো বাবুল দাস। উনি পাশাপাশি ওনার ভাই শ্যামল দাস। কি করে ওনারা? ওনারা এইভাবে এমনিতে একজনের দোকান আছে, আরেকজনের পার্টিগতভাবে এখানে আছে, পার্টি করেন। আমরা জানতাম যে একবার হয়তো বিগত দিন সিপিএম করতো, এখন কী করে সেটা আমরা জানি না। পাশাপাশি আমরা আপনাদের কাছে এটাই দাবি যে আমরা সরকারের কাছে চাই যে এই জায়গাটা যেন কচিক আছে, শিশু বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে এবং মেজ বয়সের যারা আছে সেখানে দৌড়াদৌড়ি করে বিকেল মানে শরীর ফিটনেস থাকার জন্য, হ্যাঁ, তাদের কথা চিন্তা ভাবনা করে যাতে এই জায়গাটা ছাড়া হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।